আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের বিখ্যাত ফোনিক্স মল। মলটা আজকে পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন চলে এসেছি এই যে ব্যাঙ্গালোরের বিখ্যাত ফোনিক্স মলে। আমার পিছনে একটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার আছে, দেখতেই পাচ্ছ। এই মলের ভিতরে আরও এরকম অনেক স্ট্রাকচার রয়েছে, তো সব কিছু তোমাদেরকে এখন ঘুরে যাওয়া দেখাবো। আর অনেক কিছু দোকানদানিও রয়েছে, তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাচ্চাদের জন্য কিন্তু এটা ফটো তোলার খুবই একটা সুন্দর জায়গা। তো এখানে বাচ্চারা এসে বিভিন্ন ধরনের ফটো এখানে তুলতেই পারে, আপনারাও তুলতে পারেন, সবাই তুলতে পারে। এখানে অনেকগুলো সিংহাসন রয়েছে, দেখতে পুরো একদম সোনার সিংহাসনের মধ্যে রয়েছে লাগছে। এই যে আমাদের সৌরভ অলরেডি বসে রয়েছে ওখানে, হ্যালো, স্টাইল দিচ্ছে। তো এরকম অনেক চেয়ার রয়েছে, আপনারাও এখানে এসে এই চেয়ারে বসে ফটো তুলতে পারেন। আমিও বসে ফটো তুলে নিয়েছি অলরেডি। তোমাদেরকে একবার দেখিয়ে রাখবো যে এখানে কি কি কোম্পানির প্রোডাক্ট গুলো রয়েছে। তো চলো, গেটে প্রবেশের মুখেই রয়েছে সিকিউরিটির কড়া পাহারা। আমরা এখন শপিং মলের ভিতরে চলে এসেছি, দেখে তো বোঝাই যাচ্ছে এটি একটি এক্সপেন্সিভ শপিং মল। এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক হাই সোসাইটির লোকেরা ছাড়া এখানে কেউ আসতে পারে না। আসতে পারে না কেন, সবাই আসতে পারে, বা জিনিসপত্রের দাম খুবই বেশি। তো চলো দেখা যাক, আমরা তো আর কিছু কেনাকাটা করতে আসিনি, জাস্ট এখানে মলটা ঘুরবো, সিনেমাটা দেখবো আর চলে যাবো। এই শপিং মলের ক্যাম্পাস কিন্তু খুবই বড়। আমরা এখন যাচ্ছি পিভিআর হলে। পিভিআর হল থেকে বেরিয়ে এসে দেখা যাচ্ছে এত সুন্দর একটি ভিউ। এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটি জোন রয়েছে, তো চলো এই জোনটি একবার ঘুরে দেখে নেওয়া যাক পুরোটা।
এর ভিতরে রয়েছে প্রচুর টেডি আর অনেক চকলেট।
পিছনে একটা জায়গা আছে, ওখান থেকে জল পড়ছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো চলো জায়গাটা দেখে নেওয়া যাক। এ হচ্ছে পিভিআর হল। আমরা এই এইখানে দিয়ে চেঙ্গিস দেখতে গিয়েছিলাম, চেঙ্গিস দেখে তারপরে আমরা এই সাইড দিয়ে বেরিয়ে এসেছি। সামনে চব্বিশ রাখা রয়েছে দেখতে পাচ্ছ, বাজানো যাবে না, এটাই হচ্ছে। পাশে আরও একটি মল রয়েছে, বেঙ্গালুরু ভিআর মল। তো আজকে আপাতত সময় হবে না, পরে একদিন দেখার চেষ্টা করব। আজকে আপাতত আমাদেরকে ফিরে যেতে হবে। তো অনেক মল কেমন তোমাদেরকে লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না, আর অবশ্যই তোমরা চেঙ্গিস দেখতে যাও। চেঙ্গিস আমাদের এক বাংলা মুভি, এই প্রথমবার প্যান ইন্ডিয়া রিলিজ করছে, এটা খুবই একটা গর্বের ব্যাপার। তো আমরা এখন আপাতত হিন্দি ভার্সনটাই দেখলাম, বাংলা ভার্সনটা শো রয়েছে সন্ধ্যে ছটা থেকে। তো ওই কারণে প্রচুর লেট হয়ে যায় বলে ওই শোটায় আর দেখতে পেলাম না। একটা পাঁচে যেই হিন্দি শোটা ছিল সেটাই আমরা দেখলাম। আপাতত খুবই ভালো লেগেছে, খুবই ইন্টারেস্টিং। সেকেন্ড পার্টটা তো আরও খুবই ইন্টারেস্টিং ইন্টারভ্যালের পর।